তো আপনি আপনার পরিবারের যে কোনো একজনকে ডেকে আনেন, যে আসলে কি আপনি সত্যি কথা বলতেছেন কিনা আমি জানতে চাই। আপনি সাব্বিরের কি হন? ওর ডাক নাম হচ্ছে সাব্বির, আমি সাব্বির নামে চিনি তাকে। সাব্বিরের কি হন আপনি? আমি সাব্বিরের মেজো বোন। আপন বোন? আসলাম। জি। তো আমি শুনেছি যে সাব্বির এখন বর্তমানে প্রতি মাসে 80 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করে, জাজাকাল্লাহ। সে আমার কাছে কাজ শিখেছে, আমি তার মেন্টর। এক্স্যাক্টলি কথাগুলো কি আসলে সত্যি কিনা, সে কি আসলে ইনকাম করে কিনা, আপনাদের কোনো সাপোর্ট দেয় কিনা, এগুলো আপনি একটু বলবেন আমাদের। জি ভাইয়া তো কখনো মিথ্যা কথা বলে না, ও মাদ্রাসার লাইনে পড়ালেখা করছে, আচ্ছা আচ্ছা, ওই কারণে অনেক কষ্ট করে ওদেরকে মানে আমার মা বাবা পড়ালেখা করাইছে। এটা ছিল আমার ফার্স্ট পেমেন্ট, এটা 35, এটা 77 77, ডলার, এটা 50 50, ডলার, এটা $10, এটা 25, 145 আর 5, মানে 150 ডলার, এটা $135 বাংলাদেশের পেমেন্ট, এটা 12,000, রেমিটেন্স 7,000, এটা 26, এটা 15, এখানে প্রায় 40,000। পরশু এসেছি, এটা $600 ছিল। আসসালামু আলাইকুম, আজকে আমরা ভিডিওতে নিয়ে আসছি আরো একজন স্বপ্নবাজ ব্যক্তি, যিনি স্বপ্ন দেখেছিল ফ্রিল্যান্সিং করে তার নিজেকে স্বাবলম্বী করা। তিনি খুঁজতে ছিল যে কোথায় ফ্রিল্যান্সিং শেখা যায়, প্রতিষ্ঠান খুঁজেছিল, প্রতিষ্ঠান খোঁজার ট্রাই করেছিল, অনেক মানুষ থেকে জিজ্ঞেস করেছিল, কোনো সঠিক সন্ধান পায়নি। পর এক সময় সে এক স্পাটারি পার্ককে বেছে নিয়েছে। আমি জানবো কেন বেছে নিল, আমি জানবো এখান থেকে সে কত টাকা ইনকাম করেছে, এবং তার পরিবারের সাথে আজকে আমরা ইনশাল্লাহ দেখা করিয়ে দিব। আজকে তার পরিবার তার সাথে কথা বলবে, আমাদের সাথে কথা বলবে, আপনাদের সাথে কথা বলবে, এক্স্যাক্টলি জানবো বিষয়গুলো। তো মোশাররফ হোসেন, আপনার ডাক নাম এবং মেইন নাম কি, এবং আপনার পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমার মেইন নাম হচ্ছে ওয়ালাইকুম মোশাররফ আসসালাম। হোসেন এবং আমার ডাক নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির। আমি বর্তমানে কুমিল্লা 14 গ্রামে বসবাস করি। পড়াশোনা কি করতেছেন? আমি পড়াশোনা এসএসসি দিয়েছি, এইচএসসি, এবং এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করব। মানে ইন্টার লেভেল শেষ করছেন? জি জি। আচ্ছা, ইন্টার লেভেল শেষ করে একটি ছেলে কেন ফ্রিল্যান্সিং সিদ্ধান্ত বেছে নিল, এই ভিডিওতে টোটাল জার্নিটা জানবো। আচ্ছা সাব্বির ওরফে মোশাররফ হোসেন, তো আমি জানতে চাইবো যে তুমি কোন বেসের স্টুডেন্ট, আমাদের এক্সপায়ারি পার্কে কোন বেসের স্টুডেন্ট, এবং এক্সপার্ট আইটি পার্ককে কেন বেছে নিলা, যে তোমার স্বপ্নের যে ফ্রিল্যান্সিং কেরিয়ার সেটা গড়ার জন্য এই প্রতিষ্ঠানকে কেন বেছে নিলা, এটা কারণ কি? আমি এক্সপার্ট আইটি পার্কের 10তম বেসে আছি, এবং এক্সপার্ট আইটি অনলাইন পার্ক বেচছে, রাইট? অনলাইন বেচেছি, এবং এক্সপার্ট আইটিকে বেছে নিয়েছি আপনার যে সফলতার গল্প শুনেই। আমি ফেসবুকে দীর্ঘদিন আপনাদের গ্রুপে ছিলাম এবং আপনাদের পেজে ফলো করতাম, দেখতাম আপনাদের লাইফ টাইম সাপোর্ট এবং যে বায়ার কমিউনিকেশন যে ভিডিওগুলো, ওগুলো দেখে আমি উদ্বুদ্ধ হয়ে নিয়েছি। এবং আমি অনেকের কাছে জানতে চেয়েছিলাম যে ভালো ফ্রিল্যান্সিং কোথায় শেখা যায় বা কিভাবে ফ্রিল্যান্সার হওয়া যায়, কিন্তু কেউ আমাকে সঠিক বলতে পারেনি। তাই আপনাদের ভিডিও এবং আপনাদের যে বায়ার কমিউনিকেশন ভিডিওগুলো দেখে আমি উদ্বুদ্ধ হয়ে নিয়েছি, এক্সপার্ট আইটি পার্ককে বেছে নিয়েছি। জাজাকাল্লাহ। অর্থাৎ উনি আমাদের সাপোর্ট দেখে, উনি আমাদের টোটাল বিষয়গুলো দেখে, আমাদের কন্টেন্ট দেখে, আমাদের ক্লাসের কোয়ালিটি দেখে, এবং আমি নিজেও কিন্তু বায়ারদের সাথে কথা বলে কাজ করি, এই টোটাল বিষয়গুলো দেখে কিন্তু উনি সিদ্ধান্ত নিয়েছে এক্সপার্ট আইটি পার্ক হতে পারে তার জীবনের সেরা একটি সিদ্ধান্তের প্রতিষ্ঠান। আমি জানতে চাইবো যে বর্তমানে ফ্রিল্যান্সিং জার্নিটা আপনার কেমন যাচ্ছে, এবং এই পর্যন্ত আপনি 10তম বেসের স্টুডেন্ট, এবং কত মাস হলো কোর্স শেষ হলো, এবং এ পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন, আমাদেরকে জানিয়ে একটু বলেন। আমি কোর্স আপনাদের এখানে আজকে মনে হয় মেবি 7 মান্থ হয়েছে, কারণ এখন তো 16তম বেস চলতেছে। শুরু থেকে 7 মাস নাকি হচ্ছে আপনার শেষ হয়েছে 7 মাস? 7 মাস মতো হয়েছে আমার শেষ, শেষ নাকি আমার শুরু থেকে? শুরু থেকে। মানে আপনার কোর্স শুরু হওয়া থেকে এই পর্যন্ত 7 মাস হয়েছে। জি, তো কোর্স যদি আমি 3 থেকে 4 মাস বাদ দেই, কোর্স শেষ হয়েছে ধরেন 3 মাস, এরকম কোর্স আমি কোর্স চলাকালীন থেকে ইনকাম করা শুরু করেছি আপনাদের এখানে। ইনকাম শুরু করেছেন, বাট আমাদের এমনি কোর্সটা শেষ হয়েছে আপনার বেশ 3 মাস হয়েছে, রাইট? 3 থেকে 4 মাস হবে। 3 থেকে 4 মাস হয়েছে। আচ্ছা এক্স্যাক্টলি আমি ক্লিয়ার করি, উনি হচ্ছে 10 নম্বর বেচ স্টুডেন্ট, তো শুরু থেকে এই পর্যন্ত শেষ তো হয়ে গিয়েছে 3 থেকে 4 মাসে বেচ, তারপর এ পর্যন্ত 7 মাস হয়েছে, এর মধ্যে জার্নিটা কেমন গেল এবং কত টাকা ইনকাম করলেন? জার্নি বলতে গেলে আমার আমাদের যে 10 বেছে আমার ভালো হয়ে গিয়েছে, কারণ আমি যখন আপনাদের এখানে অ্যাডমিশন নিয়ে, অ্যাডমিশন হওয়ার দেড় থেকে আপনি কয়েকটা ক্লাস করার পরে যখন বায়ার কমিউনিকেশন বা বায়ার ফাইন্ডিং দেখাইছেন, তখন থেকে আমি ফার্স্ট ক্যাশ পেয়েছি মাশাল্লাহ মেবি মাশাল্লাহ। জি 1.5 মাস পরেই আচ্ছা কোর্স শুরু আলহামদুলিল্লাহ। হওয়ার পরে, জি এবং আজ পর্যন্ত আমার মেবি কালকে একটা পেমেন্ট আসছে $150-এর, প্রায় এখন পর্যন্ত 5-5.5 হাজার মতো ডলার ইনকাম করেছি। 5,000-এর মতো নাকি? জি জি। আচ্ছা মাশাল্লাহ, উনি এই পর্যন্ত প্রায় 5,000-এর মতো
মানে বাংলাদেশি টাকায় প্রায় 5 লক্ষ টাকা। মানে আপনি কোর্স শেষ, মানে কোর্সটা শুরু হইতে শেষ পর্যন্ত 4 মাস, মানে 3 মাস আমরা সময় দিই, কিন্তু শেষ হতে 4 মাস লেগে যায়। জি জি আপনি 4 মাসে একটা ছেলে শিখলেন, তারপরে বাকি 3 মাস সময় ছিল, আপনি টোটাল 7 থেকে 8 মাসের জার্নিতে অলরেডি 5 লক্ষ টাকা ইনকাম করে ফেলেছেন। যদি শিখার সময়টা বাদ দেই, তাহলে প্রতি মাসে আমার স্যালারি হচ্ছে 1 লক্ষ টাকা, রাইট? জি 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 ওয়া ওয়া, জাজাকাল্লাহ, মানে কি সফলতা! এটি ছেলে ইন্টারে পড়ছে, এটি ছেলে আমার কুমিল্লার একজন বাসিন্দা, সে 14 গ্রামে বসবাস করে, সেখানে একজন ছেলে, সে বলছে আমি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করছি। আপনি কি এখন প্রতি মাসে 1 লাখ টাকা থাকে, মানে এভারেজে কত থাকে? ইনশাল্লাহ 90-80, 90 লাখের হয়ে আমার লাস্ট মান্থে 1,12,000 মতো এসেছি। মানে আপনি প্রতি মাসে এখন 1 লাখ টাকা ইনকাম করতেছেন, 80 থেকে 1 লাখ টাকা, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি কিন্তু আপনার পরিবারকে জিজ্ঞেস করবো, আপনার বোন বা ভাইকে জিজ্ঞেস করবো এখন ডেকে, কিন্তু আপনি কিন্তু সঠিক তথ্য দিবেন, এবং এইখানে যে যারা ভিউয়ার্স আছে সবাই কিন্তু শেয়ার করে আপনার স্ক্রিনশট এবং আপনি ভাইয়ের সাথে যে কথা বলতেছেন এগুলো কিন্তু দেখাতে হবে। আমার কাছে ভাই 1% কোনো মিথ্যার আশ্রয় নেই, আমাকে যা বলবেন সবকিছু দেখাতে হবে। দেখাতে পারবেন তো? ইনশাল্লাহ ঠিক আছে, আমিও রেডি, অডিয়েন্স রেডি। তো চলুন, আপনার যে টোটাল প্রতি মাসে এখন 1 লাখ টাকা ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ, এগুলো দেখবো এবং আমরা জানবো ওনার সফলতার গল্পগুলো। তার আগে আমি ওনার পরিবারকে ডাকতে চাচ্ছি, তো আপনি আপনার পরিবারের যে কোনো একজনকে ডেকে আনেন, যে আসলে কি আপনি সত্যি কথা বলতেছেন কিনা আমি জানতে চাই। আপু, ডেকে আনেন, সমস্যা নাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো ভালো আছেন? আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনি সাব্বিরের কি হন? ওর ডাক নাম হচ্ছে সাব্বির, আমি সাব্বির নামে চিনি তাকে। সাব্বিরের কি হন আপনি? আমি সাব্বিরের মেজো বোন। আফন বোন? জি আচ্ছা, দারুন। সো আমরা ইতিমধ্যে সাব্বিরের আফন বোন ওনাকে নিয়ে আসলাম। তো আমি শুনেছি যে সাব্বির এখন বর্তমানে প্রতি মাসে 80 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করে, জাজাকাল্লাহ। সে আমার কাছে কাজ শিখেছে, আমি তার মেন্টর, এবং কুমিল্লা আমার হচ্ছে প্রতিষ্ঠান, সারা বাংলাদেশে আমি সার্ভিস দিয়ে থাকি। এই যে কথাগুলো বললো, যেহেতু আপনি একজন পরিবারের সদস্য, তো এক্স্যাক্টলি কথাগুলো কি আসলে সত্যি কিনা, সে কি আসলে ইনকাম করে কিনা, আপনাদের কোনো সাপোর্ট দেয় কিনা, এইগুলো আপনি একটু বলবেন আমাদের। আচ্ছা, বুঝতে পারছি। জি ভাইয়া তো কখনো মিথ্যা কথা বলে না, ও মাদ্রাসার লাইনে পড়ালেখা করছে, আচ্ছা আচ্ছা ওই কারণে অনেক কষ্ট করে ওদেরকে, মানে আমার মা বাবা পড়ালেখা করাইছে, আচ্ছা আচ্ছা ওই কারণে ও যা বলছে সবগুলোই সত্যি, একটাও মিথ্যা বলে নাই। আর আমাদেরকেও পড়ালেখা করাইছে, আমার বিয়ে হয়ে গেছে বীরচন্দ্রনগর, এখন আমি ওখানেই আছি, আমার স্বামী বিদেশ, আমার একটা মেয়েও আছে, বেড়াতে আসছি আর কি এখানে। আচ্ছা আফু, এখন এ পর্যন্ত সে 5 লাখ টাকা মতো ইনকাম করেছে এবং প্রতি মাসে এখন অ্যাভারেজে তার 80 থেকে 1 লক্ষ টাকা আসে। তো পরিবারে কি সে সাপোর্ট দেয় কিনা, বা আপনাদেরকে কোনো হেল্প করে কিনা জি পরিবারে? আলহামদুলিল্লাহ সাপোর্ট দেয়, জি জি ঘরের কাজ চলতেছে, এখনো দেখতেছেন বাইরে কিছুই হয় নাই, জি ওগুলো ও আমার 2 ভাই আছে, ও দিতেছে, এও দিতেছে, বড় ভাই মেজো ভাই দুইজনে দিতেছে। মাশাল্লাহ, আমি শুনে খুব খুশি হলাম। আসলে সেই জায়গা থেকে আমি সার্থক, যেখানে আমি আমার আব্বু এখন খুশি যে ওরা নিজের পায়ে দাঁড়াইতেছে। অবশ্যই অবশ্যই একজন বাবা মায়ের কাছে একজন সন্তান যদি প্রতিষ্ঠিত হয়, এর থেকে খুশির আর কোনো খবর হতে পারে না। সো আমি এই জায়গা থেকে জি খুবই দারুণ উপভোগ করছি, কারণ আমি যেহেতু তাকে শুরু থেকে শেষ পর্যন্ত শিখিয়ে এ পর্যন্ত এনেছি, পাশাপাশি সে তার পরিশ্রমে এ পর্যন্ত এসেছে। কারণ দিন শেষে একজন ব্যক্তির পরিশ্রম তাকে সফলতায় নিয়ে যায়। আমি শুধুমাত্র তাকে গাইডলাইন দিব, আমি শুধুমাত্র তাকে প্রপারলি শিখানোর চেষ্টা করব, বাকিটা কিন্তু তার কাজ। ঠিক আছে, তো জি মোশারফের জন্য দোয়া করবেন, আর সে যাতে আরো এগিয়ে যেতে পারে। আপনিও দোয়া করবেন, আর ওকে ওর পাশে সবসময় থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবসময় আছি, এবং আমাদের এক্সপার্ট ফারকে এখনো আমি দেখেছি সে নিজে নিজে বায়ের মিটিং করে, বাট আমরা আমরা অনেকগুলো বায়ের সাথে কথা বলে দিয়েছি, আমাদের টিম কথা বলে দিয়েছে। ওভারঅল সে যখনই মেসেজ করে আমি কিন্তু রেসপন্স করার ট্রাই করি। আশা করি সে এগুলো স্বীকার করতে বাধ্য হবে, কারণ আমি এগুলো করে থাকি, কোনো অভিযোগ আমি রাখি না। তো দোয়া করবেন আমাদের জন্য এবং তার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, ভালো তাকে থাকবেন। জি তাকে ডাকেন। মানে আপনি আচ্ছা প্রতি তোমার মাসে, এখন, আপু খুব ভালো কথা বলেছে, তুমি হচ্ছে তোমার ঘর আসলে ফ্রিল্যান্সিং এর টাকা এখন সেখানে কন্ট্রিবিউট করতেছ, মানে কি যে ভালো লাগতেছে আমার, একজন একজন বাবা মায়ের কাছে যে ভালো লাগে। তারপরে হচ্ছে আমি আর সবচেয়ে বেশি খুশি হচ্ছে যে আমাদের একজন স্টুডেন্ট, সে নিজের পায়ে দাঁড়াচ্ছে, সে ফ্রিল্যান্সিং করে ভালো একটা অবস্থায় যাচ্ছে। এটা আসলে খুশির অনেক বেশি কারণ হতে পারে আমার জন্য, যে একজন ছেলে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করছে, যেটা একজন বিসিএস ক্যাডারও স্বপ্ন দেখে, যে আমি বিসিএস ক্যাডার হলাম, আমার অ্যাভারেজ একটা মাসিক ইনকাম হচ্ছে 35 থেকে 40 হাজার টাকা, বাট একজন ফ্রিল্যান্সার সে চাইলে প্রতি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারে। কি দারুণ একটা বিষয় যে ছেলে মাত্র ইন্টার শেষ করেছে। তো গল্পগুলো শুনবো, এবার আমি জানতে চাইবো যে আসলে একে আপনি ইনকাম করছেন কিনা। তো আপনি স্ক্রিনটা শেয়ার করেন, করে
সবাইকে দেখান যে আপনি এই পর্যন্ত কেমন বায়ার মিটিং করেছেন, এই যে পেপালে যে টাকা, আমি জানি যে আপনি আউট অফ মার্কেট প্লেস সবচেয়ে বেশি কাজ করেন, আপনি কি মার্কেট প্লেসে কাজ করেন ফাইবার আপওয়ার্কে? না না, আমি ফাইবার আর দুইটা কাজ করছি, এরপর আউট অফ মার্কেট দেখছি ডিমান্ড বেশি, তাই ওখানে কাজ করতেছি, ডিমান্ড বেশি, পাশাপাশি হচ্ছে এখানে সুবিধা বেশি, কোনো রিস্ক নেই। সুবিধা বেশি, রিস্ক নেই। ইয়া এক্স্যাক্টলি, শেয়ার করেন, আপনার মিটিং গুলো দেখেন। তো একটা বিষয় ইনফরমেশন দিয়ে রাখি, মোশারফ কিন্তু সে নিজে নিজে বায়ারের সাথে কথা বলে। আমরা প্রথমে আমরা হচ্ছে আমাদের একটা বিউটি হচ্ছে কি, আমরা স্টুডেন্টদের বায়ারদের সাথে কথা বলে দিই। তো কিছু কিছু স্টুডেন্ট যখন আস্তে আস্তে করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যায়, সাহস বাড়ে, তখন সে নিজে নিজে করে, এটা কিন্তু সর্বোচ্চ সফলতা। তো আপনি স্ক্রিনটা শেয়ার করেন, এর মধ্যে করেন, তো আমি এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, আসলে সে কাদের সাথে কথা বলেছে, কত টাকা ইনকাম করেছে, স্ক্রিনশট গুলো দেখার ট্রাই করবো। এটা ছিল আমার ফার্স্ট পেমেন্ট, $20 একটা প্রথম পেমেন্ট, রাইট? জি আচ্ছা, তার ফ্রিল্যান্সিং জার্নি $20 ছিল, এরপরে আস্তে জি আস্তে দেখান। এটা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের আমাদের এজেন্সির পেপাল, এক্সপায়ারি পার্কের এজেন্সির পেপাল ইউজ জি করেছেন জি প্রায়। ওকে, রবিউল ইসলাম, এটা আমাদের পেপাল। হ্যাঁ, আপনি স্লাইড করেন, এটা 35, এটা $77, 77, ডলার, এটা পঞ্চাশ 50, ডলার এটা এটা 50 ডলারেরই, এটা পাউন্ড হিসেবে এসেছে। ওকে ওকে এটা ছিল হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নে, এটা $10, ওকে এটা 25, এটা ফাইবারে যখন ওই অর্ডার যে করেছিলাম ফাইবারে, মার্চ, হ্যাঁ, $145.5, মানে $150, ফাইন, জি দারুন, এটা $135, জি, বাহ, দারুন, আর এটা আপনার বাংলাদেশের পেমেন্ট, এটা 12,000, জি, রেমিটেন্স 7,000, হ্যাঁ, আর ঠিক, এটা 26, এটা 15, এখানে প্রায় 40,000, জি দারুন, অনেকগুলো স্ক্রিনশট। এবার বায়ারদের সাথে যে কথা বলতেছেন, হ্যাঁ, এরকম আসলে দেখালে তো দেখাতে হবে প্রায় 1 ঘন্টায়, কারণ আপনার তো স্ক্রিনশট অনেক অনেক কাজ এটা করেছেন, দেখেছি, এটা পরশু ঠিক। এসেছি। আচ্ছা, দারুন, সাবের এই বিষয়গুলো দারুন। এবং হচ্ছে আপনি যে বায়ার মিটিং করতেছেন, এগুলো কথায় মানে আমি দেখি যে আপনি প্রতিনিয়ত বায়ারের সাথে কথা বলতেছেন, দারুন বিষয়। এই যে ইরফান, আমাদের ইরফান ইরফান, মিটিং করে দিচ্ছে আমাদের কোম্পানি থেকে, এবং ওনার পার্সোনালি মিটিং আছে, মানে ওভারঅল কে করতেছে এটা বিষয় না, বিষয় হচ্ছে সে কাজ করতেছে, বিষয় হচ্ছে সে কাজ পাচ্ছে, বিষয় হচ্ছে সে এগিয়ে যাচ্ছে, এই যে সে আর এটা পার্সোনাল মিটিং করতেছে। এটা আমি নিজে পার্সোনাল মিটিং করছি, এটা মাসিক হিসেবে 3 মাস ধরে করতেছি, $2,500 মান্থলি, গুড গুড, এটা রিফান্ড তারপর ব্যয় করেছি, এটা রিফান্ড ব্যয় করে দিছি। যেমন এটা এটা $600 ছিল, ওর কাজ কমপ্লিট করছি, ওয়াও, দারুন। এটা তো ছিল, অনেকগুলো, আসলে অনেকগুলো বায়ার মিটিং আমরা এটাও দেখতে আমি পাচ্ছি, নিজে করছি, হুম হুম, এটা মান্থলি 200, এটাও রানিং আছে, দারুন, এটাও রানিং আছে। আমার আমার বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে আমার রানিং মান্থলি বেসিসে। ওয়াও, অসাধারণ। দেখেন, আপনি সে যখন কাজ করতেছে, অনেকে বলে ভাই কয়দিন বায়ার খুঁজবো, কয়দিন এভাবে মেসেজ দিবে, আমি বলি যখন আপনার 4 থেকে 5টাই বায়ার যখন পারমানেন্ট হবে, ইজিলি আপনি অনায়াসে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এর কারণ হচ্ছে যখন আপনার কাজে সে স্যাটিসফাইড হবে, যখন সে একবার খুশি হয়ে যাবে, তখন সে আপনাকে আবার নিবে। ডিজিটাল মার্কেটিং এমন একটি প্ল্যাটফর্ম যেটা 1 মাসে শেষ হয় না, এটা প্রতি মাস লাগে। ডিজিটাল মার্কেটিং এমন একটি সেক্টর যেটা ভবিষ্যতের পিউসার কিন্তু আরো ডেভাইডে বাড়তে থাকবে। তো আমি দেখেছি অনেকগুলো আসলে বায়ার মিটিং, আপনি আসলে শেষ করা যাবে না, তো আপনারা দেখেছেন সবাই ওর বায়ার মিটিং গুলো, আলহামদুলিল্লাহ অনেকগুলো বায়ারের সাথে সে কথা বলছে এবং কাজ করতেছে রিয়াল ভাবে। দেখেন, এরকম সবাই সাহস না এভাবে বায়ার মিটিং সাথে কথা বলে স্ক্রিনশট দিবে। আমি বলতে পারে যে অনেকেই সেই স্ক্রিনশট নিয়ে এসে দেখাতে পারে, আমরা সরাসরি বায়ারের সাথে কথা বলি, যেই বায়ারকে আপনি কখনো আঙ্গুল তোলার সুযোগ নাই বা সাহস নাই, মিথ্যা কোনো সুযোগ নেই এক্সপার্টি পার্ককে। ধন্যবাদ। আচ্ছা, আমি এখন প্রশ্ন করব যে মোশাররফ বা সাব্বিরকে, যে আমাদের এক্সপায়ারি পার্কের সাপোর্ট কেমন, এবং আপনি তো আমি শুনছি যে আপনাদের বেশ শেষ, প্রায় 4 মাস হয়ে গেছে বেশ শেষ হয়েছে, জি তা আপনি জি কি এখনো সাপোর্ট পাচ্ছেন? কারণ আমাদের একটা কথা ছিল আজীবন সাপোর্ট, এটা কি আমরা রেখেছি কিনা, এই বিষয়ে সাপোর্টের বিষয়ে একটু কথা কথা বললে ভালো হবে। আমরা তো সাপোর্ট পাচ্ছি, আর কি বলে, মাস্টার ক্লাসও আপনি কয়েকদিন পর পর আপডেট যেগুলো আসে এগুলো পাচ্ছি আমরা, ইনশাল্লাহ দেখছি, মাশাল্লাহ, এবং খুশি হচ্ছি যে মাস্টার ক্লাস গুলো করে সেই অনুযায়ী করছি। আপনি একটা বুস্টিং কোম্পানি দাঁড় করাচ্ছেন মেবি। জি জি আপনার যে লাস্ট মাস্টার ক্লাসের অনুযায়ী আমি বাংলাদেশে একটা বুস্টিং এজেন্সি খাড়া করেছি, তারা করেছি। দারুন দারুন, দেখুন, ইন্টারন্যাশনাল কাজ করার পাশাপাশি সে একটি বুস্টিং কোম্পানিও চালাচ্ছে, যেখানে মাধ্যমে সে বাংলাদেশে বিভিন্ন ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তাদেরকে বুস্টিং, বিজ্ঞাপন, এগুলো হেল্প করতেছে, এটার মাধ্যমে তার 40-50,000 আলাদাভাবে থাকে। কি দারুন বিষয়, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি পারবেন। তো আমরা তো প্রতিদিন 18 ঘন্টা লাইভ সাপোর্ট দিচ্ছি, এটাকে আপনি পাচ্ছেন লাইভ সাপোর্টটাকে? জুম লিঙ্ক আপনি কি সবাই পাচ্ছেন নিয়মিত? জি জি আমরা 7টার আগে পেয়ে যাই, সকাল 7টার আগে লিঙ্ক পেয়ে যাই, এবং আধা ঘন্টা পাচ্ছি 7টা থেকে, আচ্ছা, আমরা তো আমাদের সাপোর্ট টাইম হচ্ছে রাত সকাল 8টা থেকে রাত 2টা, 7টা 50 দিকে দিয়ে দেয় লিঙ্ক আমাদের। বুঝছেন, মানে 8টা থেকে শুরু হয়, জি আর এর আগে দিয়ে দেয় রাত 2টা পর্যন্ত, আমাদের প্রতিদিন 18 ঘন্টা লাইভ জুম সাপোর্ট দেওয়া হয়। তার বেস শেষ, সে কিন্তু এখনো লিঙ্ক পাচ্ছে, কারণ আমরা কথা দিয়ে কথা রাখি, আমরা কখনো কথার বরখেলাপ করি না। এবং হচ্ছে অনেক আইটি ইনস্টিটিউট, আমি কখনোই কারো বিরুদ্ধে বলি না আসলে, কিন্তু অনেকে এসে গল্প বলে যে ভাই ভর্তি শেষ,
খবর নেয় না, অথবা কোর্স শেষ আর খবর নেয় না। এক্সপার্টারি পার সেখানে এক্সেপশনাল, ভালোবাসায় পঞ্চমুখ আমাদের স্টুডেন্ট। তো আমি সাব্বির কাছে জানতে চাইবো যে নতুন কোনো ব্যক্তি যদি ফ্রিল্যান্সিং করতে চায় তাহলে এক্সপায়ারি পার তার জন্য কেমন হতে পারে, আপনার সাজেশন কি? আমার যে মন থেকে বলা, যদি এক্সপার্ট আইডি বার কি আমি যদি 100 রুপে দিতে পারি, যদি 1,000 দিতে পারি 1,000 রুপে দিব আমি মন থেকে যেটা। আর এক্সপার্ট আইডি পার্ক হচ্ছে নতুনের জন্য 100-তে 100, সেরাদের মধ্যে সেরা যেটাকে বলে। কারণ আমিও শুরু করেছিলাম, বায়ারের সাথে ইংলিশে কথা বলতে পারতাম না, আমি কিন্তু বায়ারের সাথে ইংলিশে কথা বলতে পারতাম ওই সময়। আমি ক্লায়েন্ট পেয়েছি আপনাদের মাধ্যমে। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ, জি, দারুণ বিষয়। তো সে এ পর্যন্ত 5 লাখ টাকা ইনকাম করেছে, তো এই খুশিতে তাকে কিছু আমি গিফট করতেছি, কিছু টি শার্ট গিফট করবো কোম্পানি থেকে, প্রায় 5টি টি শার্ট আমি এখান থেকে তাকে পাঠাবো। আমাকে সাইজ দিয়ে দিও কি কি টি শার্ট তোমার কোন সাইজের লাগবে, আমি 5টা টি শার্ট তুমি তোমার আশেপাশে বন্ধু বান্ধবকে দিতে পারো, আমাদের কোম্পানি যে এইটা এখানে আমি কাজ করি এভাবেই আমি টি শার্ট পেয়েছি। সো সফলতা তোমার জন্য কামনা করছি, দারুণ বিষয়, দারুণ উপভোগ্য, প্রায় 5 লক্ষ টাকা ইনকাম করে ফেলেছো এবং প্রতি মাসে তুমি 1 লক্ষ টাকা ইনকাম করছো। এগিয়ে যাও, তুমি এগিয়ে গেলে তোমার পরিবার এগোবে, তুমি এগিয়ে গেলে তোমার সমাজ এগোবে, তুমি এগিয়ে গেলে তোমার দেশ এগোবে, এবং তুমি যখন এগিয়ে যাবে মানুষ তোমাকে সম্মান দিতে বাধ্য হবে, তুমি যখন এগিয়ে যাবে মানুষ তোমাকে স্যালুট দিবে, তুমি যখন এগিয়ে যাবে মানুষ বেশি বেশি সালাম দিবে, আর তুমি যদি সফল না হও মানুষ তোমাকে দেখলেও কখনোই চিনার চেষ্টা করবে না। এখন আমি যদি সফল হই তখন মানুষ ডেকে ডেকে বলবে এদিকে আসো চা খাও, হ্যাঁ সাব্বির এসে একটু দেখা টেকা করো, তোমাকে তো দেখি না, অনেক ধরনের কলা কৌশল করবে, জড়িয়ে ধরার চেষ্টা করবে, এটা শুধুমাত্র আপনার অবস্থান পরিবর্তন হবে আপনার সফলতায়। যদি পকেট আপনার টাকা ভরায় থাকে অবশ্যই মানুষ আপনাকে সেলুট দিতে বাধ্য হবে। তো শুভকামনা জানাচ্ছি মোশাররফের জন্য, সাব্বিরের জন্য, ভালো থাকবেন, এক্সপায়ারি ফার্কের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি।